আমরা কর্মীদের বাড়িতে যাচ্ছি যারা নিপীড়িত নিগৃহীত হয়েছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা। আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা যথাসম্ভব আমরা যে দলের পক্ষ থেকে তাদের পাশে রয়েছি, তাদেরকে যে আমরা কথা দিয়েছিলাম, আমরা যে অঙ্গীকার করেছিলাম, আমরা যে আমরা আমাদের প্রত্যেকটা কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করি সেটারই আজকে প্রমাণ। আর আমাদের কর্মীদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি। আমাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে বা তাদের উপরে আঘাত আসলে আমাদের যতটা আমরা ব্যথা অনুভব করি, আমরা একই রকমভাবে আমাদের কোনো কর্মীর উপর আঘাত এলে আমরা সেই ব্যথাটাই অনুভব করি। যে কারণে আজকে এসে উপস্থিত হয়েছি এবং শ্রীবাসদার পাশে দাঁড়িয়েছি। আমাদের আরও কয়েকজন কর্মী যারা গত কয়েকদিন আগে তৃণমূল গুন্ডা বাহিনী দ্বারা যারা আক্রান্ত হয়েছিল তাদের বাড়িতেও যাব এবং আমরা কোনো রকমের এখানে কোনো মিছিল সমাবেশ বা কোনো রকমের কিছুর জন্য নয়, আজকে একেবারেই শুধুমাত্র কর্মীদের সঙ্গে দেখা করা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। কিন্তু দেখা গেল আপনার কনভয়ের উপরে অ্যাটাক করলো, কারা করলো? দেখুন, কেউ অ্যাটাক করলে তো আমরা তার উপর পুষ্পবর্ষণ করবো না, না তার তার প্রতিফলন হবে, অ্যাটাক করে দেখুক তারপর কী হয় বুঝতে পারবে। ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শুভেন্দু, ঠিক কখন এই ঘটনা ঘটে এবং তারপর এলাকার ঠিক কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে যখন সাম্পেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নিশীথ প্রামাণিক তাদের এক কর্মী কিছুদিন আগে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে, এমনটাই অভিযোগ। তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল সেখানে, কিন্তু যাওয়ার পথে গ্রামীণ যে রাস্তা সেই রাস্তা দিয়ে যখন কনভয় চলছিল সেই সময় তার কনভয়ের উপরে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের হামলা চালায় বলে এমনটাই অভিযোগ বিজেপির। এবং এই ঘটনার পরেই কিন্তু বিজেপি কর্মীরা যারা ছিল কনভয় বিভিন্ন গাড়িতে তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারা পাল্টা কিন্তু তারা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে ঢিল ইট ইত্যাদি ছুটতে শুরু করে। সব মিলিয়ে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং এই ঘটনার কিন্তু সময় এখানে পুলিশ উপস্থিত ছিল, সেটা এখানে পুলিশ উপস্থিত ছিল যদিও পুলিশের সহায়তায়, এবং সেখান থেকে নিশীথ প্রামাণিক সেখানে কনভয় বেরিয়ে যায় এবং যেই কর্মীর বাড়িতে তার দেখা করার কথা ছিল সেই কর্মীর বাড়িতে সে দেখা করে সেখান থেকে বেরিয়ে যায়। পরিস্থিতি কিন্তু কিছুক্ষণের জন্য উত্তেজনাপূর্ণ হতো, এখন কিন্তু এখানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিশীথ প্রামাণিকের কনভয় এখন চলছে। পরবর্তী তার জীবন আরেক কর্মীর বাড়িতে দেখা করতে গেলে সেখানে কিন্তু চলছে এবং এই ঘটনার পরেই কিন্তু এলাকায় তার কনভয় আরো পুলিশি নিরাপত্তা সেটা কিন্তু বাড়ানো হয়েছে, যেটা কিন্তু এখানে আমরা জানতে পারছি। একেবারে শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো।